আর সিঁড়ি থেকে উঠতে গেলে আমার পায়ের সাথে পা বাড়ি খেত, এক প্রকার হোঁচট খেতাম আমি বলতে গেলে। তারপর আমি পা ভাঁজ করতে পারতাম না, পা ভাঁজ করে বসতে পারতাম না, আমি পা ফাঁক করতে পারতাম না, মানে এক কথায় আমি পঙ্গুত্ব হয়ে গেছিলাম বলতে গেলে। এখন আমি এই যে বসতে পারতেছি, বসে এই যে উঠতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না, এই যে বসতে পারতেছি, বসে এই যে আবার উঠতে পারতেছি, এখন আমার কোনো ব্যথা অনুভব হয় না। তারপর আমি এই যে পা ফাঁক করতে পারি, আগে তো আমি এতটুকু করতে পারতাম না, এতটুকু করলে আমার হাঁটু ব্যথা করতো, হিট ব্যথা করতো, এখন আমি মোটামুটি এই যে অনেকটাই পা ফাঁক করতে পারি, এই পর্যন্ত করলে আমার কোনো ব্যথা করে না। আগে হাঁটতে গেলে তো এই যে এরকম এরকম হতো, এরকম এরকম হতো, এখন বর্তমানে আমি এই যে স্বাভাবিক মানুষের মতোই হাঁটতে পারতেছি, কোনো সমস্যা আছে না, না কোনো ব্যথা আছে, না কোনো সমস্যা আছে, একদম স্বাভাবিক। তো আমি আগে যখন সিঁড়িতে উঠতাম তো আমার আগে এরকম এরকম পা লেগে যাইতো, এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি স্বাভাবিক মানুষের মতোই উঠতে পারতেছি, এমনকি আমি দৌড়ে উঠতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রবিউল হাসান মিঠুন, আমার বাসা কুড়িগ্রাম, আমি একজন শিক্ষার্থী, আমার বয়স 23 বছর। আমার এভিএম সমস্যা, আমার হিপ জয়েন্টের হাড় ক্ষয় গেছিল, তো আমি এটা শুরু হয়েছে আমার 22 সালের শুরুর দিকে, তো ধরতে গেলে 3 বছর ধরে এই সমস্যা। আমি উঠবস করতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না, সাইকেল চালাইতে পারতাম না, আমি যে মোটর সাইকেলে বসবো বসতে পারতাম না, এখন তারপর আমি বাথরুমে যে বসবো সে বাথরুমে বসার মতো শক্তি আমার শরীরে ছিল না, মানে এবিলিটি ছিল না, তো আমি দেওয়াল ধরে ধরে বসতাম, তাও অনেক কষ্ট হইতো, মনে হইতো যে জীবন আমার বের হয়ে যাইতেছে। এই সময় আমি শুরু থেকে ডাক্তার দেখাইছিলাম, কোনো ডাক্তারে আমার রোগ ধরতে পারে নাই, তো ধরা রোগ ধরতে পারছে 23 সালের শেষের দিকে। তো 23 সালের শেষের দিকে যখন রোগ ধরা পড়লো, আমি অনেক ডাক্তার দেখাচ্ছি, নিটোরে দেখাইছি, পঙ্গুতে দেখাইছি, তারপর বিভিন্ন ভারতের ডাক্তারও করে দেখাইছি, তো তারা আমার এই সমস্যা দেখে বলছে এটা ঠিক হবে না, এটা অপারেশন করতে হবে। না এখন আমি অপারেশন করাই নাই, কারণ অপারেশন করাইলে তো বলছে যে অপারেশন করে আমি স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারবো না, ওঠবোস করতে পারবো না, ওঠবোস করতে গেলে আমি যে চেয়ারে বসতে হবে, সর্বোচ্চ চেয়ারে বসতে পারবো, কোমর ব্যবহার করে বাথরুম করতে হবে, মানে এক প্রকার আমি সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারবো না, অথচ এত লাখ লাখ টাকা খরচ করে অপারেশন করার কি দরকার। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম আমি অপারেশন করবো না, পরে আমি ইউটিউবে ঘাটাঘাটি করলাম যে এটা কিভাবে ব্যথা নিরাময় পাওয়া যায়, কি চিকিৎসা নেওয়া যায়, তো ইউটিউব দেখে পরবর্তীতে আমি স্যারের দেখা পাই, তো স্যারের দেখা পাওয়ার পর পরে বাসায় বললাম, তা বাসা থেকে বলতেছে যে না ফেসবুক এগুলা ভুয়া হয়, ইউটিউব এগুলা ভুয়া হয়, ওখানে গেলে টাকা পয়সায় শুধু খরচ হবে আর কিছু হবে না, তো ওখান থেকে আমাকে পাঠায় নাই, তারপর অন্য ডাক্তারকে দেখাইছে, সে ডাক্তার আমাকে সুস্থ করার নাম করে অনেক টাকা খাইছে, প্রায় 1.5 লাখ টাকার মতো সে আমার 6 মাসে শেষ করছে, কিন্তু কোনো প্রকার আমি সুস্থ হতে পারিনি। তো পরবর্তীতে ওই ডাক্তার চিকিৎসা নেওয়ার পর থেকে আমাকে বলে সারাদিন শুয়ে থাকতে, আমি শুয়ে থাকি, দেখি যে ব্যথার কোনো উন্নতি হয় না, কোনো কিছুই হয় না, আমি আরো দিন দিন যাই আমি অসুস্থ হয়ে পড়ি। তারপর আমি বাসা থেকে এক প্রকার জোর করে এখানে আসি, এখানে আসার পর থেকে ব্যায়াম করার মাধ্যমে এবং থেরাপিস্টের মাধ্যমে এবং চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি এখন প্রায় সুস্থ। এখানে যখন আসলাম তখন ওই তো আমি বাথরুমে বসতে পারতাম না, হাঁটাচলা ঠিক মতো করতে পারতাম না, সিঁড়ি উঠতে গেলে আমাকে রেলিং ধরে উঠতে হইতো, তারপর আমি হাঁটতে গেলে আমার হাঁটু দুইটা বাঁচতো, সিঁড়ি থেকে উঠতে গেলে আমার পায়ের সাথে পা বাড়ি খেত, এক প্রকার হোঁচট খেতাম আমি বলতে গেলে। তারপর আমি পা ভাঁজ করতে পারতাম না, পা ভাঁজ করে বসতে পারতাম না, আমি পা ফাঁক করতে পারতাম না, মানে এক কথা আমি পঙ্গুত্ব হয়ে গেছিলাম বলতে গেলে। এখন আমি এই যে বসতে পারতেছি, বসে এই যে উঠতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না, এই যে বসতে পারতেছি, বসে এই যে আবার উঠতে পারতেছি, এখন আমার কোনো ব্যথা অনুভব হয় না। তারপর আমি এই যে পা ফাঁক করতে পারি, আগে তো আমি এতটুকু করতে পারতাম না, এতটুকু করলে আমার হাঁটু ব্যথা করতো, হিট ব্যথা করতো, এখন আমি মোটামুটি এই যে অনেকটাই পা ফাঁক করতে পারি, এই পর্যন্ত করলে আমার কোনো ব্যথা করে না। আগে হাঁটতে গেলে তো এই যে এরকম এরকম হতো, এরকম এরকম হতো, এখন বর্তমানে আমি এই যে স্বাভাবিক মানুষের মতোই হাঁটতে পারতেছি, কোনো সমস্যা আছে না, না কোনো ব্যথা আছে, না কোনো সমস্যা আছে, একদম স্বাভাবিক। তো আমি আগে যখন সিঁড়িতে উঠতাম তো আমার আগে এরকম এরকম পা লেগে যাইতো, এখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি স্বাভাবিক মানুষের মতোই উঠতে পারতেছি, এমনকি আমি দৌড়ে উঠতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা যারা আমার মতো এভিএন রোগে আক্রান্ত আছেন, তারা ভুলভাল ডাক্তারের কাছে না গিয়ে টাকা অপচয় না করে আপনার সঠিক চিকিৎসা নিয়ে সঠিক ডাক্তারের কাছে সঠিক চিকিৎসা নেন।
তো আপনি চাইলে ডিপিআরসিতে আসতে পারেন, ডক্টর সফিউল্লাহ প্রধান স্যার অনেক ভালো তিনি, এবং তিনি তার চিকিৎসা এবং তার থেরাপিস্টের মাধ্যমে আজ আমি প্রায় সম্পূর্ণ সুস্থ। আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন, খোঁজ নিয়েও দেখতে পারেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন এইভাবে সারা জীবন সুস্থ থাকতে পারি এবং সারা জীবন যেন সুস্থভাবে চলাফেরা করতে পারি, এবং আপনারাও যারা এই রোগে আক্রান্ত আছেন তারা এখানে এসে চিকিৎসা নেন, দেখবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।